हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के हमें रिव्यू करते चले परम्परा आयुर्वेदे केशवपूर्णा हेयर स्पा। वीडियो तुम्हारा शेष पर्यंत देखो। एर पैकेजिंग तुम्हारा देखते ही पाच, ये एक ट्रांसपारेंट बोतले आसे और पैकेजिंग ऊपर ही लेखा रही है डॉक्टर देवव्रत सेन परम्परा आयुर्वेदे केशवपूर्णा हेयर स्पा। एर मध्य मेन किछु इनग्रेडियंट रही है सेगल तुम्हारा उल्लेख कर दी। एर मध्य रही है भृंगराज, तिल, ऑलिव ऑयल, आमंड, विटामिन रही है। ये एक आयुर्वेदिक ब्रांड से मध्य कोनो रकम धरने कैमिकल नहीं, कोनो रकम प्रिजार्वेटिव नहीं जा तुम्हारे चुलेर क्षति करबे। ऑल टाइप हेयर जन्नी प्रयोज्य। एर बैक साइडे प्रोडक्ट की क्लेम करे सेटाई लेखा रही है। ये मोस्ट इफेक्टिव ट्रिटमेंट हेयर स्ट्रेटनिंग, किन्तु सेटा एकदम ही नय। একটা কন্ডিশনার কখনো তোমার চুলকে স্ট্রেটনিং করতে পারে না। এই প্রোডাক্টের মেন মেন ক্লেম যেটা আছে সেটা আমি তোমাদের বলে দিই। এই প্রোডাক্টটি ড্যামেজ হেয়ারকে ঠিক করে, রিহাইড্রেটিং হেয়ারকে রিস্টোর করে, ময়শ্চারাইজ করে, স্মুথ করে এবং শাইন প্রোভাইড করে। হ্যাঁ, আমার কাছে যদি জিজ্ঞাসা করো তাহলে এই প্রোডাক্টটি এই সমস্ত ক্লেমই পূরণ করে। যাদের ড্রাই হেয়ার তাদের জন্য এটি খুবই এফেক্টিভ একটি কন্ডিশনার, কিন্তু এটা কোনো রকম ভাবে চুলকে স্ট্রেট করে না, কারণ একটা কন্ডিশনার দিয়ে চুলকে স্ট্রেট করা কখনোই সম্ভব নয়। এটি কেন ক্লেম করেছে এটা আমি জানি না। এটি একটি 250 ml এর প্রোডাক্ট যার প্রাইস মাত্র 248, তার মধ্যে 10-15% ডিসকাউন্ট রয়েছে আর শেলফ লাইফ হলো 4 ই। এর বোতলটা দেখেই বুঝতে পারছো আমি কী পরিমাণে এটা ইউজ করেছি। তোমরা ভাবতে পারো যে আমি কেন নিজে থেকে নিজের বোতলটা দেখাচ্ছি না, তোমাদের সে কারণটাও বলছি। আমার এরকম ছবি দিয়ে ভিডিওটা বানানোর কারণ হলো এটাই যে আমার প্যাকেজিংটা একদম দেখানোর অবস্থায় ছিল না, তবু আমি এই প্রোডাক্টটা রিভিউ করতাম, কারণ এই প্রোডাক্টটা সত্যি খুবই সুন্দর। সেই জন্য আমার মতে এটি একটি যথেষ্ট ভালো আয়ুর্বেদিক কন্ডিশনার, ড্রাই হেয়ারের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করে। একটা ভালো কন্ডিশনার চাইলে, কোনো রকম কেমিক্যাল ফ্রি, সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি তোমরা যদি কন্ডিশনার চাও তাহলে পরম্পরা আয়ুর্বেদের এই কেশপূর্ণা হেয়ার স্পা অবশ্যই ব্যবহার করতে পারো। এর যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।